আসসালামু আলাইকুম, কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা জেনে খুশি হবেন যে আজকে আপনাদের জন্য নতুন একটি ইনফরমেশন নিয়ে আসছি এবং আপনাদের উপকারের জন্য। আপনারা সারা বাংলাদেশের যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমটি মানে বিএম শাখায় যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন, একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন এবং দ্বাদশ শ্রেণীতে আছেন বা একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দিয়েছেন, ভর্তি হয়েছেন এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিবেন, এক কথায় ২৪ সালে আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আজকে একটি সুখবর। সেটা হচ্ছে আপনারা খুঁজে পাচ্ছেন না কোথা থেকে বইটা কিনবেন বা আপনার যেই একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কোন বইটা ভালো হবে সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আমি এমন একটি অ্যাড্রেসের সাথে, এমন একটি লাইব্রেরির সাথে আজকে আপনার পরিচয় করে দিব যে লাইব্রেরিটি হচ্ছে সারা বাংলাদেশের ঠিক যে কোনো প্রান্তে খুব সহজেই বই পৌঁছায় দিব এবং হচ্ছে মানে আপনার ঠিকানা অনুসারে বই চলে যাবে এবং একটা নির্দিষ্ট যে দামটা নিবে আপনার কাছ থেকে সেই দামটা হচ্ছে সারা বাংলাদেশের আপনি কোথাও এরকম পাবেন না। আস্থাশীল একটি লাইব্রেরির কথা বলছি, সারা বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের যে মার্কেট যেটা আমরা নীলক্ষেত পরিচিত বলি, নীলক্ষেত বলে জানি, সেই নীলক্ষেতের কারিগরি শিক্ষা বোর্ডের বইয়ের ঠিকানা এমন একটি দোকান, সেটা নিয়ে পরিচয় করে দেবো একটু পরে। কিন্তু আগে বলি, দেখেন এটা হচ্ছে বিএম শাখার হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা বইটা। হ্যাঁ, এটা হচ্ছে নিউ টেকনিক যেই এটা আছে, নিউ টেকনিকের এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে বইটা। এই বইয়ের বাংলায় সম্পূর্ণ এখানে আছে, বইয়ের হচ্ছে বিগত সালের প্রশ্নগুলোও দেওয়া আছে। হ্যাঁ, এই যে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে। তো অনেক বইয়ের হচ্ছে বিগত সালের প্রশ্নও থাকে না এবং দেখেন পেছনে বইয়ের প্রশ্ন আছে, ২২ সালের প্রশ্নটাও দেওয়া আছে। হ্যাঁ, ২২ সালের প্রশ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে দেখেন ২৩ সালের প্রশ্নটাও দেওয়া আছে, আপনি পরীক্ষা দেবেন ২৪ সালের পরীক্ষা, তাই না? তাহলে এই বইটা হচ্ছে নতুন এডিশন। হ্যাঁ, ২২ ২৩-এর বোর্ড প্রশ্ন পেছনে দেওয়া আছে এবং ভেতরে আরও বিগত সালের আরও প্রশ্ন দেওয়া আছে যেখানে আপনি খুব সহজেই নিজে নিজে একটু সাজেশন করে পড়তে পারবেন শিক্ষার্থীবৃন্দ। ওকে, তারপরে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে বাংলা, একই রকমভাবে এটা হচ্ছে আপনাদের এই সাবজেক্টটা আছে হিসাব বিজ্ঞান ও প্রয়োগ ১, এটা আছে আপনাদের, এটাও আছে মার্কেটিং নীতি ও প্রয়োগ, এই সাবজেক্টটাও কিন্তু আপনার রয়েছে, সবই হচ্ছে নিউ টেকনিকের বই। তারপরে হচ্ছে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, এই সাবজেক্টটাও আপনাদের আছে। এরপর আছে হচ্ছে আপনাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, এই সাবজেক্টটাও কিন্তু আছে। এরপর ব্যবসায়ী গণিত ও পরিসংখ্যান, ব্যবসায়ী গণিত পরিসংখ্যান। তারপর আছে ইংলিশ, আপনারা জানেন ইংলিশ সাবজেক্টটাও আপনাদের আছে। আর নেক্সট আরেকটা দেখাবো, সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ১, এটা হচ্ছে একাদশ শ্রেণীর জন্য। হ্যাঁ, তো এই বইগুলা আরও আপনাদের ট্রেড আছে, স্পেশালাইজ সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো আপনি নিয়ে নিতে পারবেন। এছাড়া আরও আছে, সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীতে আপনারা যারা পরীক্ষা দিবেন সেটা নিয়ে আমি একটু বলি। দ্বাদশ শ্রেণীর বইও সেম টেকনিক, নিউ টেকনিকের বই আছে, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে নিউ এডিশন, এটা তো একই রকম আপনি পাবেন, বিগত সালের প্রশ্নগুলো পাবেন। আর লাস্টে বইয়ের পেছনে একেবারে শেষ ভাগে আপনি বিগত সালের প্রশ্নগুলো পাচ্ছেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বিগত সালে ২২ সালের প্রশ্ন, ২৩ সালের প্রশ্ন আপনি পাবেন। ওকে, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, ইংলিশের কালারটা এরকম, এটা হচ্ছে নিউ টেকনিকের। তারপর হচ্ছে আপনার বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য, আপনারা যারা ২৪ সালের পরীক্ষা দিবেন, এইচএসসি পরীক্ষা দিবেন, এটা হচ্ছে নিউ টেকনিক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটা আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে পার্সেন মার্কেটিং প্রয়োগ, এরপর আছে অফিস ম্যানেজমেন্ট, তারপর আছে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ ২। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আপনাদের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর নিউ টেকনিকের বিএম শাখার বা বিএমটি শাখার যে বইগুলা সেগুলো নিয়ে একটু পরিচয় করলাম। এখন আসি, আপনি হচ্ছে কীভাবে আপনি এই বইটা পাবেন সেটা একটু আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ,
তো কিভাবে বইটা পাবেন সেটার জন্য আপনাকে অবশ্যই একটি লাইব্রেরিতে যেতে হবে। আপনি অনেক দূরে থাকেন, বই পাচ্ছেন না একেবারে মফস্বল এলাকায়, অথবা আপনি এমন জায়গায় আছেন সেখান থেকে সেই লাইব্রেরিতে আপনি বিএম শাখার বই পাচ্ছেন না, তো আমি বলবো আপনার কোনো সমস্যা নেই, আমি এমন একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট কল করবেন এবং বইয়ের নাম বলবেন, আপনি পেমেন্ট করে দেবেন, আপনার বই চলে যাবে। এটা আমার আস্থাশীল একটি দোকান, আমার একান্তই সিনিয়র এক স্টুডেন্টের লাইব্রেরি, যেখানে এখানে কোনো ভুগিযোগী বা অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি জাস্ট এখানে ফোন দিবেন, বলবেন যে আমি কবির স্যারের স্টুডেন্ট, শুধু এতটুকু বললেই হবে, আপনার বইটা খুব যত্ন সহকারে প্যাকিং করে বাসায় চলে যাবে। ওকে, একটু খেয়াল করবেন, এই যে আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে যে লাইব্রেরির কথা বললাম, লাইব্রেরিটা হচ্ছে নিউ শিক্ষা বিতান। হ্যাঁ, লাইব্রেরিটা হচ্ছে নিউ শিক্ষা বিতান। ওকে, এই নিউ শিক্ষা বিতান লাইব্রেরিটা হচ্ছে আপনার নীলক্ষেতে অবস্থিত, এটা ইসলামিয়া মার্কেট 13 নম্বর গলি, নীলক্ষেত, ঢাকা 1205। আর এই দোকানটা হচ্ছে 50 নম্বর দোকান। হ্যাঁ, নিউ শিক্ষাবিতান দোকান, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই পাবেন নিউ শিক্ষাবিতান দোকানটা, আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি, এই বইটা নেওয়ার জন্য আপনার দামের যে বিষয়টা আছে সেটা আপনি ওখানে ফোন দিবেন, ফোন দিলে ওরা যা এক্সাক্ট দাম বলবে, আপনার কাছে 1 টাকাও বেশি নেবে না, যেটা ওরা বাইরে বিক্রি করে সচরাচর সেই দামটাই নেবে, জাস্ট আপনি সহজেই পেয়ে যাচ্ছেন বাসায় থেকে, এতটুকু হেল্প আপনি পাচ্ছেন। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বিএম শাখার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বইয়ের যেই তথ্যগুলো দিলাম, বইটা কিভাবে পাবেন সেটাও দিয়ে দিলাম। এই হ্যাঁ, এখানে ফোন নাম্বার আছে, এই যে আব্দুর রহমান, এটা হচ্ছে আমার স্টুডেন্টের হ্যাঁ বড় ভাই, আর আমি আরেকটা নাম্বারও দিয়ে দেবো, সেখানেও আপনি যোগাযোগ করতে পারবেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো আপনারা অনেক দিন ধরে বিএম শাখার বইয়ের জন্য আমাকে কমেন্ট করেন, পার্সোনাল মেসেজও করেন যে বিএম শাখার বই কোথায় পাবো বা কোন বইটা নিব, তো আমার মনে হয় নিউ টেকনিক এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ভালো একটা বই হবে। তাছাড়া আমি প্রত্যেক বছর আপনাদের স্পেশাল সাজেশন দিয়ে থাকি, মোস্ট ইম্পর্টেন্ট কমন উপযোগী স্পেশাল সাজেশনগুলো, সেগুলোও প্রায় কমপ্লিট, আপনারা বইটা নিয়ে পড়া শুরু করুন, তারপরে স্পেশাল সাজেশনটা আপনারা নেবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন বিএম শাখা থেকে। তো শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে, অভিভাবকবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে, যে যেখান থেকে শুনলেন অবশ্যই এটা একটু আমলে নেবেন এবং হচ্ছে বইগুলো নিয়ে পড়াশোনা শুরু করবেন, যেহেতু পরীক্ষা আস্তে আস্তে খুবই সন্নিকটে চলে আছে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সবাই ভালো থাকবেন, কবির টেক বাংলার সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।